এটা হলো উত্তরবঙ্গের শেষ পর্বের গল্প। আর এই ভিডিওতে থাকছে গভীর জঙ্গলে টেন্টের মধ্যে একটা রাত কাটানোর অভিজ্ঞতা। এই রুমটার কথাই বলছিলাম, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা পুরো সরাসরি দেখা যায়। আজকে আমরা সবাই নেপালি খাবার খাবো। এটা পুরো নতুন ট্রেন যেটা আমরা প্রথমবার বহনি করছি। তো অলরেডি সন্ধ্যা হয়ে গেছে আর আমাদের পার্টি স্টার্ট হয়ে গেছে। মাংস পুরি আমাদের খেতে হচ্ছে, চারিদিকে ধুধু অন্ধকার, হারিম করা ঠান্ডা আর গা ছমছমে পড়ি। তো নমস্কার, আমি বাংলা ব্লগার দীপন আর তোমরা দেখছো আমার চ্যানেল দ্য বং সাফারি। দ্য বং সাফারি এমন একটা চ্যানেল যেখানে আমি নিজেও ঘুরবো আর তোমাদেরকেও ঘুরাবো। সো নতুন ব্লগে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো আজকের ব্লগটা একটু ইন্টারেস্টিং হতে চলেছে। আগের এপিসোডগুলো আশা করি তোমরা দেখেছো, ভালো লেগেছে। তো আজকের এপিসোডটা তাবাই হবে নাকি ভাই? জঙ্গলে মঙ্গল, আজকে আমরা জঙ্গলে মঙ্গল করব। আর এই প্রথম মানে ইউটিউবে বাংলা ইউটিউবার ইয়াং জেনারেশনের মধ্যে এই প্রথম হয়তো আমরা জঙ্গলে আজকে টেন্ট লাগিয়ে আজকে পুরো দিন মানে সারা রাত্রির কাটাবো একটা রাত। তো ভিডিওটা পুরোটা দেখার জন্য সবাইকে বলা হচ্ছে, কারণ এই ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে আর এরকম এক্সপিরিয়েন্স সবার সাথে শেয়ার করছি। আর ইন ফিউচার তোমরাও এখানে আসতে পারো আর ফ্রেন্ডরা মিলে এখানে টেন্টের সাহায্যে তোমরা থাকতে পারো। এখানে টেন্টের নতুন ব্যবস্থা করা হয়েছে আর আমরা যে টেন্টটা ইউজ করবো সেটা হচ্ছে একদম নতুন ব্র্যান্ড নিউ, যেটা প্রথমবার আমরাই বৌনি করবো নাকি ভাই? সিল কাটবো। তো এখান থেকে টেন্ট নিয়েছিলাম আমরা, এই দাদা ব্যবস্থা করে দিয়েছে, এনার কাছে টেন্ট পাওয়া যায়। যারা এখানে আসবে অবশ্যই এখান থেকে টেন্ট নিতে পারো। আকবাস টেন্ট হ্যাঁ ভাড়া বগেরা সব ভাড়া জেসে কি আপকা শিপ টেন্ট লাগেগা তো টেন কে সব ম্যাট্রিক্স ভি লাগেগা না, ম্যাট্রিক্স সব কুছ মিলেগা, এক সাথ দে দেঙ্গে আপ, এক সাথ ঠিক আছে। তো যদি কেউ এখানে আসো মানে লোলেগাঁওতে দাদার সাথে কন্ট্যাক্ট করো, আমি নিচে ডিসক্রিপশন বক্সে আমি নাম্বার দিয়ে দেবো, কন্ট্যাক্ট করলে পেয়ে যাবে। আপনার নাম কে? সাগর। ঠিক আছে, সাগর ভাইয়ের নাম আমি ডিসক্রিপশন বক্সে ডাল দুঙ্গ। যে কেউ আসবে এখানে এসে ফোন করতে পারো আর দাদার থেকে টেন্টও নিতে পারো। চলো, থ্যাংক ইউ। তো অ্যাকচুয়ালি আজকের এইখান থেকে মানে এখন জাস্ট ব্রেকফাস্ট করলাম, করে আর একটা নতুন একটা হোটেলে আসলাম। মানে হোটেলটা জাস্ট দেখো এইখান থেকে মানে পুরো এই লোলেগাঁওতেই রয়েছে এই হোটেলটা। এই যে এখানে একটা বাঙালি হোটেল, মানে একটাই বাঙালি হোটেল, এখানে বাঙালি খাবার সব কিছু পাওয়া যাবে। আর এখানে হচ্ছে রিসেপশন আছে আর দাদা আছে এখানে। যারা তোমরা এখানে বুক করবে দাদার সাথে কন্ট্যাক্ট করবে, আমি নিচে ডিসক্রিপশন বক্সে মানে যারা বাঙালি হোটেল খোঁজে, অ্যাকচুয়ালি ওটা বাঙালি হোটেল নয় কিন্তু এইটা হচ্ছে বাঙালি হোটেল, HP হোটেল প্রাইড, তাই তো? তোমার নাম বলো দাদা। আমার নাম হচ্ছে স্নেহাশিস দাশগুপ্ত। আচ্ছা স্নেহাশিস দা, মানে আমাদের বাড়ির পাশেই থাকে, রাজাহাটি থাকে, এক জানতেই পারতাম না যদি সৌম্য না বলতো। যাই হোক, এখানে মানে প্রত্যেকটা রুমই বেস্ট রুম আছে এখানে আর এখনও কাজ চলছে, মানে নতুন করে সব কাজবাজ হচ্ছে নাকি? হ্যাঁ, অ্যাকচুয়ালি বাঙালি বাঙালিকেই খোঁজে তাই না? তাই এই হোটেলটা এক্সপ্লোর করলাম এই মানে এই এপিসোডে দেখালাম, কারণ প্রচুর হোটেল আছে যেখানে আমরা বাঙালিয়ানা খুঁজছিলাম কিন্তু বাঙালিয়ানা পেলাম না। এই হোটেলটা সত্যি একটা বাঙালিয়ানা, মানে এত সুন্দর একটা হোটেল সিরিয়াসলি এই লোলেগাঁওতে। আর যে রুমটাতে নিয়ে যাচ্ছি সেই রুম থেকে কাঞ্চনজঙ্ঘা কেমন লাগবে? ওয়াও লাগবে। চলো দেখাচ্ছি এবার রুমটা। ওয়াও, এই রুমটার কথাই বলছিলাম, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা পুরো সরাসরি দেখা যায়। সামনে থেকে দেখাচ্ছি, এখানে একটা বেড আছে আর এখানে সোফা আছে আর এদিক থেকে কাঞ্চনজঙ্ঘাটা দেখো, জাস্ট ওয়াও লাগছে। কিন্তু বাট এখন দেখা যাচ্ছে না, কারণ এখানে এখন পুরো ফগ হয়ে রয়েছে, তার জন্য দেখা যাচ্ছে না। রুমটা দেখো, এই যে বেড আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ, আর এদিকে একটা মিরর লাগানো আছে আর এদিকে ওয়াশরুম আছে, ওয়াশরুমটা একটু অন্ধকার। আচ্ছা দেখা যাচ্ছে এখানে মেশিন আছে, গিজার আছে, এই রুমে টাওয়াল আছে। দারুণ 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 একটা হোটেল, বাঙালিয়ানা হোটেল ভাই। খাটে শুয়ে কাঞ্চনজঙ্ঘা দেখবো, এর থেকে আর কি চাই বেশি? তাই তো, যারা এখানে আসবে অলরেডি বুকিং করে, অনলাইন বুকিং তো হবে দাদা? অনলাইন অফলাইন সব হবে। ঠিক আছে, তোমার নাম্বার আমি দিয়ে দিচ্ছি ডেসক্রিপশনে আর
যদি আমার ভিডিওটা দেখাতে পারে কিছুটা ডিসকাউন্ট হয়ে যাবে, ডিসকাউন্ট এমনি চলবে, কোনো অসুবিধা, ডিসকাউন্ট চলবে, কোনো চাপ নেই। আর তোমরা এখানে আসতে পারো, আর এই হোটেলে থাকতে পারো, যারা আর কি ভিউ পছন্দ করে, পাহাড়ের ভিউ, তারা এই হোটেলে থাকতে পারো। আর এখানে আশেপাশে বাঙালি খাওয়া কোথাও পাবে না, মানে এই হোটেলেই পাওয়া যায়, মানে এতগুলো আমরা দেখছি, ঘুরছো তোমরা দেখে, অ্যাকচুয়ালি বাঙালিয়ানা হোটেল, বাঙালি তো বাঙালিকেই খোঁজে। তো রুমটা দেখে চলে আসলাম, এইবার হচ্ছে আমাদের সব ব্যবস্থা করতে হবে, কারণ চিকেন নিয়ে নিয়েছি। রাত্রিরে টেন্টে কোনো খাবার ব্যবস্থা থাকবে না, শুধু ড্রাই ফুড, আর আমরা চিকেন রোস্ট করব। আর এগুলো সব হোমস্টে আছে, মানে এই প্রপার্টিরই। আমরা এখানে আজকে স্নান করলাম, এটা হচ্ছে আমাদের হোটেলের কিচেন। আর কালকে রাত্রিরে মানে ছোট রুটি ছিল, তার জন্য প্রচুর খিদে, আমি একা এখানে ম্যাগি বানিয়েছি, ম্যাগি বানিয়ে খেয়েছি। আর আমাদের রাত্রিরে, আজকে রাত্রিরে জঙ্গলে থাকার জন্য ব্যবস্থা করেছি, আজকে এই যে শুধুমাত্র অনলি চিকেন, এই যে চিকেন ম্যারিনেট করা আছে, এটা আবার জঙ্গলে নিয়ে যাবো, নিয়ে পুড়িয়ে পুরো ম্যান ভার্সেস ওয়াইল্ড বিয়ার গিলসের মতো আগে পুরো টিম নিয়ে যাব, গিয়ে আজকে রাত্রিরে যে থাকার এক্সপিরিয়েন্স সবার সাথে শেয়ার করব। তো আজকে জঙ্গলে যাওয়ার আগে দুপুরে লাঞ্চ করবো হচ্ছে নেপালি খাওয়া দাওয়া। বাঙালি খাবার তো আমরা প্রত্যেক দিন খাই, এবার একটু নেপালি খাওয়া দাওয়া হবে নাকি? তো এখান থেকে আমাদের হোটেল থেকে 5 কিলোমিটার হেঁটে যেতে হচ্ছে এই দাদার বাড়িতে, জঙ্গলের রাস্তা দিয়ে। এই যে এখান থেকে সবাই যাচ্ছে, সব কিছু অ্যারেঞ্জমেন্ট এই দাদা করেছে, আর হচ্ছে প্রকাশদা। তো এনার ঘরেই আজকে খেতে যাচ্ছি, পুরো গ্রামে, যে গ্রামে প্রপার গ্রামে আজকে নেপালি খাওয়া দাওয়া, কি কি খাওয়া দাওয়া আছে দেখাবো। এই অত চিল্লাস না ভাই, হাঁপিয়ে যাচ্ছি আমরা, আস্তে আস্তে চলো। আর আমাদের শঙ্কর, শঙ্কর বাবু তো নমস্কার, হাই হ্যালো, গুড নুন। তো যখনই দেখা হয়েছে তখনই বলছে হাই হ্যালো, কিন্তু অলরেডি আগে হয়ে গেছে যখন ইন্ট্রোডিউস করিয়েছিলাম সবাইকে। চলো বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া কি আছে খেতে বসেই বাকি কথা হচ্ছে, নেপালি খাওয়া দাওয়ার কেমন, সঙ্গে একটা ফুড ব্লগিংও হয়ে যাবে নাকি ভাই? এই গ্রামটা একটা পার্কের মধ্যে দিয়ে যায়, খুব সুন্দর একটা জায়গা গ্রামটা, একটা পার্কের মধ্যে বল। গরম গরম পানি না, এগুলো হচ্ছে ফরেস্টের ওই কটেজগুলো, আর এইদিকে রয়েছে এই ক্যান্টিনটা। এই কটেজগুলো দেখাচ্ছি তোমাদেরকে, এত সুন্দর, মানে একটা পরপর মানে উঠে যাচ্ছে উপরের দিকে, দেখা যাচ্ছে। আচ্ছা দেখো, ভাই কটেজগুলো হেভি লাগছে, এখন বন্ধ আছে তালা, তালা দেবো। হ্যাঁ নেক্সট ইয়ার তো আবার হবে, নেক্সট ইয়ার আবার খেলা হবে। এই তো একটা রুম খোলা আছে, দেখিয়ে দিই। আচ্ছা একটা রুম খোলা আছে, কাজ হচ্ছে। এই যে এটা হচ্ছে কটেজটা, এরকম ফরেস্টের, কাজ চলছে এখনো শেষ হয়নি, কাজ চলছে এখনো শেষ হয়নি, হেভি 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 পরপর যে কটেজগুলো রয়েছে না, সলিড একদম, থাকার একটা দারুণ ব্যবস্থা। এটা তো খোলা নেই। আর এই যে গ্রাম, মানে ওই দাদার বাড়িতে যাচ্ছি আজকে খেতে দুপুরের লাঞ্চ, কোথা দিয়ে নামতে হচ্ছে দেখো, গ্রামটা ঠিক পাহাড় থেকে নিচে, আমাদের রুম ছিল ওপরে। চল তোরা, চল 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 চল, আস্তে আস্তে দেখে নামতে হবে, আস্তে আস্তে নামো। ও সে এখান থেকে নেমে যেতে হবে, আস্তে আস্তে দেখে দেখে দেখে। আরে এখান থেকে গেলে তো এমনি হজম হয়ে যাবে খাবার দুপুরে। আমিও পার করে যাবো, দাঁড়াও। হ্যাঁ তোরা হয় তোরা হয় চল। এইগুলো গ্রাম, সুন্দর সুন্দর ঘর রয়েছে এখানে, চলে এসছি। হাই, নাম কে? রিওয়াং। রিওয়াং, রিওয়াং। আচ্ছা রিওয়াং, বাহ ঘরটা সুন্দর। খাবে তো তোমরা বাবু,
তুই শুরু করে দিয়েছিস আগেই আমাদের জন্য আজকে যিনি রান্না করেছেন এত কষ্ট করে চলো খাওয়া দাওয়া করে নি দারুণ টেস্ট তো আমাদের লাঞ্চ করে নিয়েছি ওই দাদার ঘরে আজকে নেপালি খাবার খেলাম তো আমাদের আজকে রাত্রিরে জঙ্গলের মধ্যে সার্ভাইভ করার জন্য চিকেন বিদেশি খাবার আর ভাই জল নিয়ে নিয়েছি কারণ ওখানে একটু জল ফল কিছু পাবো না তাই তো জঙ্গলে আমরা এই গাড়ি করে যাব আর এদিকে স্কুটিওটাও যাবে স্কুটি করে আমি যাব আর এদিকে মোবারক বসে পড়েছে ভাই আর এই গাড়ি করে আর এই যে চিকেন ম্যান চিকেন অনেক কিছু জিনিস নিতে হয়েছে জল নিতে হয়েছে তারপরে কাঠ নিতে হয়েছে আর আমাদের তো ব্যাগ গুলো রয়েছে আর গাড়িতে জায়গা হলো না কারণ ওখানে ওই ব্ল্যাঙ্কেট তারপরে যে এগুলো রয়েছে মানে রাত্রি যে পেতে শোবো সেইগুলো রয়েছে কিন্তু চলো এই আজকে এই মজা নিই আজকে রাত্রিরে জঙ্গলে থাকার মজা আর যেতে যেতে মজা নিই চলো ভ্রমণের মাধ্যমেই আমি প্রথম বাইরের দুনিয়া সম্পর্কে অবহিত হয়েছি এবং নিজেকে দুনিয়ার অংশ হিসেবে ভাবার পথ খুঁজেছি তাই এই পাহাড়ের বুক চেরা রাস্তা দিয়ে যেতে যেতে দুটি লাইন মনে পড়ে গেল অপেক্ষার প্রহরগণে ধৈর্যশীলে স্বপ্ন ছোঁয়া অবহেলিত মন সহস্র শোকে জর্জরিত তবু সুখ বন্দরের খোঁজে অবহেলিত ভ্রমণ তো অলরেডি আমরা পৌঁছে গেছি বাইক নিয়ে চলে এলাম আমরা আর এদিকে এটা অলরেডি চলে এসছে আজকে এই উপরে থাকবো আর রাত্রিরে ও বিশাল এক্সাইটেড এটা হচ্ছে সানরাইজ পয়েন্ট মানে এখান থেকে সানরাইজের ভিউ মানে হেভি দেখায় হেভি তো আমরা এই উপরের দিকটা থাকবো ইয়ে ঘর কে লিয়ে বলেছে না ইয়ে ঘর কে লিয়ে না আচ্ছা এটা হচ্ছে এই কাঠের ঘরটা মানে পুরো চারিদিকে জাল দিয়ে ঘেরা দেখাচ্ছি তোমাদের সামনে নিয়ে গিয়ে এই যে কাঠের ঘর মানে ভেতরটা পাতার জন্য শুধু ব্ল্যাঙ্কেট আর ম্যাট্রিক্স দরকার এটা হচ্ছে পুরোটাই কাঠের ঘর আর এদিকটা সানরাইজ পয়েন্ট ওফ সিরিয়াসলি ফ্রেন্ডদের সাথে এরকম একটা অ্যাডভেঞ্চার ওফ মানে মুখে বলানো যাচ্ছে না মুখে বলে বোঝানো যাবে না যেখান থেকে সকালে সানরাইজ দেখা যাবে সানরাইজ ভিউ পয়েন্টে উঠছি সিরিয়াসলি দারুণ 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 একটা এক্সপিরিয়েন্স যদি ভাগ্য ভালো থাকে কাঞ্চনজঙ্ঘা এখান থেকে দেখতে পাবো তো আমাদের টেন্ট রেডি হচ্ছে এটা পুরো নতুন টেন্ট যেটা আমরা প্রথমবার ভৌনি করছি তাই তো ভাই এটা প্রথমবার আমরাই ইউজ করব আর এরপরে যারা আসবে তারাও ইউজ করবে এখানে আর এই যে সমীর ভাই আছে সমস্ত ব্যবস্থা করে দেবে টেন্টের সমস্ত নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে অলরেডি দিয়ে দিয়েছি আর যারা এখানে আসবে তারা ফোন করে চলে আসবে কোনো ব্যাপার না টেন্ট পেয়ে যাবে চলো টেন্ট লাগানোর একটু দেখে নিই
টেন্ট আজকে রাত্রিরে এখানে আমরা বাহ 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 আজকে এখানে থাকবো আর রাত্রি সবার সাথে যে এক্সপিরিয়েন্স রাত্রি জঙ্গলে থাকার মজার এক্সপিরিয়েন্স সবার সাথে শেয়ার করছি। তো আমরা অ্যাকচুয়ালি ওইখানে টেন্ট করে দিয়েছিলাম, তো ওখানে আমাদের পোষা ছিল না, মানে আরেকটু জঙ্গল দরকার, তো জঙ্গলের মধ্যে চলে এসেছি ভাই ভয়। তুমি এসছো না? আগুন জ্বালানোর পরিকল্পনা চলছে, আপাতত এতগুলো কাঠ আমাদের জোগাড় হয়েছে, আর এদিকে এইসব কাঠ রয়েছে আর এগুলো রয়েছে, আর এখানে ফালা ফালা রয়েছে, চিকেন পোড়ানো হবে এখানে, মানে চিকেন রোস্ট হবে। আজকে রাত্রিরে আমরা এই জঙ্গলে খাবো আর তোমাদেরকেও খাওয়াবো, মানে আমার ক্যামেরার সাথেই। আর আজকে এই রাত্রিরে এই সুন্দর একটা এনজয়মেন্ট, সুন্দর একটা ফিলিং এই জঙ্গলের মধ্যে, কি এনজয় হবে? তো চলো। তো অলরেডি সন্ধ্যা হয়ে গেছে আর আমাদের পার্টি স্টার্ট হয়ে গেছে ভাই, চিকেন রোস্টিং। তো আমাদের সন্ধ্যা হয়ে গেছে, অ্যাডভেঞ্চার স্টার্ট, তাই তো ভাই? একদম একদম। অন্ধকারে জানি না কতটা কি দেখা যাবে, শুধু ভয় দিয়েই কথা হবে আর টর্চ লাইটে কথা হবে, তাই তো? মানে এখন না, এখন না, একটু একটু রাত হোক, তারপরে আবার আরো অনেক কিছু দেখানো বাকি আছে ভাই। এখানে রয়েছে গাছম ছম, আর হিম করা ঠান্ডার ভাই, ঘোরার মজাটা, মানে এই অ্যাডভেঞ্চারের মজা। বলো, এখানে আরেকজন আছে দীপেন্দু, কেমন লাগছে? কিছু বলা যাবে না, এসে দেখো। পাবলিককে কিছু বলো আজকের এই আমার এই ফ্রেন্ডদের মধ্যে এই এনজয়মেন্ট, এই জঙ্গলের মধ্যে গভীর জঙ্গল আর কেউ নেই সেটা বলো, যে আমরা সাতজন রয়েছি। একটাই বলবো, ঘুরে যাও, মানে না ঘুরলে মজাটা পাবে না, তাই তো? না ঘুরলে মজা পাবে না। দুটো টেন্ট অলরেডি, জল আমাদের অলরেডি স্টকে আছে, আর খাবার বলতে কিছু নেই, শুধু এক ফ্ল্যাক্স চা, আর কিছু নেই, শুধুমাত্র চিকেন। তো এখন বাজে সন্ধ্যা সাতটা আর আমরা অলরেডি এখানে কিচ্ছু দেখা যায় জঙ্গলে। আমরা যে কজন সাতজন মেম্বার ছিলাম সেই কজনই আছি এখানে। আকাশ আর ওদিকে মোবারক, কেউ আগুন জ্বলছে দেখতেই পাচ্ছ, আর কেউ কারো শুধু জাস্ট ভয়েসটা শোনা যাবে, আর মাঝে মাঝে এই টর্চ লাইটটাই আমাদের সম্বল। চারিদিকে দেখো পুরো অন্ধকার, শুধু মুখেই, মুখে ছাড়া আর কোথাও কিছু থাকবে না। আর এদিকে সিনচল দাঁড়িয়ে আছে, হারিম করা ঠান্ডা, গা ছমছম ছমছমে আমরা পরিবেশে দাঁড়িয়ে রয়েছি। সত্যি মানে অ্যাডভেঞ্চারটাকে জাস্ট ফিল করছি আমরা, জাস্ট কোনো টাকা পয়সার দিকে গেলে হবে না, শুধু অ্যাডভেঞ্চারটাকে ফিল করতে হবে, তাই তো ভাই? ইয়ার মাউন্টেন রেঞ্জার কাবাবটা দেখিয়ে দে ভাই, আমাদের স্পেশাল কাবাব, শিক কাবাব, এই যে এটা হচ্ছে শিক কাবাব। আমরা কিছু পাহাড়ে, এই প্রথমবার ইউটিউবে হয়তো বাঙালি, মানে ইউটিউবে প্রথম যে রাত্রিরে টেন্টে একটা সুন্দর মনোরম পরিবেশ কাটাচ্ছি আমরা, শুনছেন চারিদিকে, আর এই গভীর জঙ্গলে শুধুমাত্র আমরা, আর কেউ কিছু পাচ্ছি না। শেষে আমরা মাংস পুরি আমাদের খেতে হচ্ছে, চারিদিকে ধুধু অন্ধকার, হারিম করা ঠান্ডা, আর গা ছমছমে পরিবেশ। আজকের এক্সপিরিয়েন্সটা সবাইকে বল, যারা আমার ভিউয়ার্স আছে, কেমন লাগছে? মানে এটা জাস্ট ক্যামেরা থ্রুতে বোঝানো যাবে না, তাই তো? এখানে না আসলে এই জায়গাতে, এই জঙ্গলের মধ্যে ডুয়ার্সে, মানে লোলেগাঁওতে সুন্দর ফরেস্টের ভিতরে, মানে সব প্ল্যানিং সিনচলের ছিল, থ্যাংকস ভাই, আমাদের না হলে এরকম অ্যাডভেঞ্চার পেতাম না। সান্দাপুর যেতে পারিনি তো কি হয়েছে, আমরা এখানে মজা নিয়ে নিচ্ছি, তাই তো গাইস? যারা যারা তোমরা অ্যাডভেঞ্চার প্রেমী, তারা অতি অবশ্যই এখানে এসে ক্যাম্পিং করো, তোমাদের খুব মজা পাবে। তোমরা না আমাদের ক্যাম্পিংটা দেখাই একবার, অন্ধকারে কি হচ্ছে। এটা হচ্ছে একটা আমাদের ক্যাম্পিং, আর এটা একটা টেন্ট, আর চারিদিকে এই যে অন্ধকার, কিচ্ছু নেই, এটা আমাদের জল, এই যে ভাই।
পরে দেখাটা রাতি 9টা বাজে বন্ধুগণ কেমন লাগছে ও খুব ঠান্ডা ডাক্তার সে আসছে অন্ধকার সে আসছে শুধু টর্চ ছাড়া আমাদের কিচ্ছু নাই আর এইদিকে আমাদের টেন্টটা রয়েছে এই যে চারিদিকে অন্ধকার দারুন দারুন মজা আ রহা না গাইস তো গাইস আমরা চিকেন খাওয়ার পর আপাতত টেন্টের ভেতর ঢুকে পড়েছি এই টেন্টে আমি রয়েছি দিব্যেন্দু রয়েছে সিঞ্চল রয়েছে সিঞ্চল ভাই আজকে কিন্তু মজাটা কিন্তু সেরা ব্যাগন মজা ব্যাগন তোমরা যারা যারা অ্যাডভেঞ্চার পছন্দ করো তাদেরকে অতি অবশ্যই আমার জানানো উচিত যে তোমরা লোলেগাঁওতে আসো ফরেস্টে থাকো টেন্ট নাও টেন্ট নিয়ে অ্যাডভেঞ্চারের যে মজাটা সেটা উপভোগ করো কি দিব্যেন্দু তুমি কি বলো আমার প্রথম এক্সপিরিয়েন্স বলবো আমার সব থেকে সুপার লেগেছে এই টেন্টে থাকার মজা সত্যি এই পুরো জঙ্গলটার মধ্যে মানে কেউ নেই আমরা টোটাল 7 জন ওই টেন্টে 7 জন আমরা এইখানে 3 জন কারণ একটু মোটা মোটা যাই হোক হাসির নয় যারা যেটা বলছি সব থেকে শোনো মজার কথা তোমরা সবাই একদিন আসো যারা অ্যাডভেঞ্চার এবং জঙ্গল এবং পাহাড়ের প্রকৃতি মজা করতে চাও আসো এসে হোটেলে না থেকে একটা নাইট স্টে করে হোটেলে রেস্ট নিয়ে টেন্টে না অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি কি বলো তো এই টেন্টে কিন্তু কোনো রকম ঠান্ডা নেই পুরো প্যারাসুট কাপড়ের তো কোনো ঠান্ডা নেই সবাই হয়তো রিস্ক পাবে যে টেন্টে খুব ঠান্ডা লাগবে কিন্তু মোটেও না কোনো ঠান্ডা লাগবে না এক সেকেন্ডে এই টেন্টে মানে এই টেন্টে কোনো রকম দাগ তো কিচ্ছু নেই ফার্স্ট টাইম আমরা ইউজ করলাম মানে সাগরের থেকে আজকে এই টেন্টের ব্যবস্থা করেছি তো সাগর খুব একটা ভালো ছেলে মানে আমাদের সমবয়সী বলা গেছিলো আমাদের সমবয়সী সাগর তো সাগরের থেকে তোমরা টেন্ট নিতে পারো এর আগে আমি সমস্ত ডেটা দিয়ে দিই সিরিয়াসলি ফুল টু মস্তি ইয়ার কি অ্যাডভেঞ্চার বাকি 4 জন তো ভয়ে মরছি সবকো লাগতা হ্যায় ভূত কা ডর হ্যায় লেকিন ডর কে আগে জিত হ্যায় এ বাত সবকো ধ্যান মে রাখে লেকিন হম লোগ মাউন্টেন ডিউ দিয়া নেই সিপ চিকেন খায়া আর আমি মস্তি কর এক হি বাত বল রহা হু সুন লো ডর কে আগে জিত হ্যায় এ বাত সমঝ কর সব লোগ চলে আও ভয়তে সবার সবার নাম ধরে আর আমাদের কাছে একটাই জিনিস আছে ভাই দেখি কবি নেই ডরনা হম লোগ আগে একই আছে আগে জিত খুগরি দেড়টা একবার দে একবার ডায়লগটা দিয়ে দি সালা ঝুঁকে গা নেই জো ভি আয়েগা সালা কাট ডালুঙ্গা সো গুড মর্নিং এভরিওয়ান এখন বাজে সকাল 6:30 আর ঘুম থেকে উঠে পড়েছি অ্যাকচুয়ালি ভেবেছিলাম সানরাইজ দেখবো কিন্তু সানরাইজ এখন কোনো মতে দেখা যাবে না চারিদিকে পুরো ফগ হয়ে রয়েছে আর ওই যে আমাদের ট্রেন কেউ ওঠেনি সকালবেলা হয়ে গেছে তো সবাইকে তুলতে হবে আর কোথায় কী 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 করেছে ভয়তে রাত্রিরে কেউ জানে না আর এই যে আমি ছিলাম এইটাতে আমি সিনচল আর দিব্যেন্দু আর ওখানে 4 জন মোবারক পুরো আকাশ আর সৌম আর এখানে রাত্রিতে কালকে বনফায়ার করছিলাম যেটা তোমরা দেখছিলে আমরা অ্যাকচুয়ালি কালকে টর্চ জেলে আর কি সেটা দেখাতে হচ্ছিলো টেন্টের ভিতরে আমাদের সমস্ত রকম ব্যবস্থা আছে চা আছে গরম গরম চা ভাই হিতেন্দু গরম গরম চা আর এই সুন্দর টেন্ট আর এরকম জঙ্গলের মধ্যে কই ভাই তোরা এই তো আমরা কেমন লাগলো রাত্রির এক্সপিরিয়েন্স কি ঠান্ডা ঠান্ডা রাত্রি এখানে থাকতে কি ভয় লাগলো প্রচন্ড ভয় চারদিকে শুধু অন্ধকার আর অন্ধকার আগুনের আলোয় আলো পাঠ তিনটেই ফার্স্ট টাইম মানে ফ্রেন্ড জোনটা একটা হেভি তাই তো আর ব্যাচেলার পার্টিটা নেবে তো হ্যাঁ হ্যাঁ বিয়ের আগের এক্সপিরিয়েন্স তাই তো দারুণ দারুণ এই যে আমাদের আকাশ ইনভিজিবল ম্যান এ আমাদের এ জায়গা লাগে না এ খুঁজে করে যেখানে হোক শুয়ে পড়ে তো আমাদের লাস্ট নাইট মানে লাস্ট ডে শেষ টুমলিং তারপরে ডুয়ার্স লোলেগাঁও লাভা সমস্ত কিছু এপিসোড এখানেই খতম করলাম আর
এর আগের এপিসোডগুলো আশা করি তোমাদের ভালো লেগেছে, আর এই এপিসোডটাও আশা করি তোমাদের একটু হলেও ভালো লেগেছে, আর এই আমাদের এক্সপিরিয়েন্স সবার সাথে শেয়ার করেছি এই জঙ্গলের মধ্যে। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, আর সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবে, যখনই আমি কোনো ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করবো ইনস্ট্যান্ট নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তো এখানেই শেষ নয়, থাকছে আরও অ্যাডভেঞ্চার, আরও নানা রকম ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ভিডিও, ফুড ব্লগিং। চলো গাইস, মোবারক, এনজয়, কেমন হলো আমাদের? দারুণ এনজয়। চলো বাকি অ্যাডভেঞ্চারের ভিডিও আরও নানা রকম, আমরা ফ্রেন্ড জোন, আমাদের মাউন্টেন রেঞ্জার্স, আরও অনেক ট্যুর বাকি আছে, এখানেই শেষ নয়। আজকে এই এপিসোড এই লোলেগাঁও জঙ্গল থেকে শেষ করলাম, থাকছে অনেক অন্যান্য ভিডিও, তবে চলে গেলে হবে না, সঙ্গে থেকো, এইভাবে সাপোর্ট করতে থাকো। আর যারা এখনও আমাকে ইনস্টাগ্রামে ফলো করোনি, নিচে ইনস্টাগ্রাম আইডি দেওয়া আছে, চটপট গিয়ে ফলো করে নাও, সমস্ত পিকচার সমস্ত কিছু আপলোড করবো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটাকে ফলো করে নাও চটপট। থাকছে আরও অ্যাডভেঞ্চার, দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে। সেই আনন্দই হলো সেই যথার্থ আনন্দ, যা দুঃখকে অতিক্রম করে মানুষের কাছে আসে। তাই আমারই আনন্দ আসে এই অক্লান্ত ভ্রমণের মধ্য দিয়ে। তাই তো, ট্রাভেল ইজ অ্যান ইনভেস্টমেন্ট ইন ইয়োরসেলফ।